আসসালামু আলাইকুম। সেদিন বারটা ছিল শুক্রবার, ঢাকার একটা ইন্টারভিউর জন্য এসেছিলাম। সময় না থাকার কারণে সরাসরি চলে আসলাম দীর্ঘ অনেক দিন পর সরকারি তিতুমির কলেজ। সরকারি তিতুমির কলেজ, এটা আমার প্রাণের কলেজ। এখান থেকে আমি অনার্স মাস্টার্স শেষ করেছি। এই সরকারি তিতুমির কলেজটির স্থাপিত হয়েছে 1967 সালে এবং এই কলেজটি সুবিশাল একটি ক্যাম্পাস এবং অনেক সৌন্দর্য এই কলেজে রয়েছে। এই কলেজে মোট 22টি ডিপার্টমেন্ট এবং প্রতিটি ডিপার্টমেন্টে কিন্তু প্রচুর স্টুডেন্ট রয়েছে। আজ যেহেতু শুক্রবার ছিল, তাই ভাবলাম যে নামাজটাও সরকারি তিতুমির কলেজের মসজিদে পড়ি, পড়ার পর তারপর না হয় ইন্টারভিউ দিতে যাব। তো আসার পরে দেখলাম ক্যাম্পাসটা আগে যেরকম ছিল ঠিক সেরকমই আছে। শুধু নতুনত্ব যেটা হয়েছে সেটা হলো স্বাধীন বাংলাদেশের পর কিন্তু আমরা দেখেছি দেয়ালে বিভিন্ন রকমের গ্রাফিকি, দেয়ালিকা ইত্যাদি করা হয়েছে। সেই জিনিসটাই কিন্তু ক্যাম্পাসে এসে দেখতে পেলাম। এখানে একটা লেখা ছিল, খেটে বড় হও চেটে নয়। এরকম অনেক লেখা, অনেক চিত্রাঙ্কন আমরা চোখে পড়েছি এবং আমরা চলে এসেছি শহীদ বরকত মিলনায়তনের সামনে। এভাবে ঘুরতে ঘুরতে ক্যাম্পাসের যে প্রথম অংশ সেটা দেখছিলাম এবং আশেপাশে কিন্তু মানুষ খুবই কম ছিল, কারণ আজ শুক্রবার। শুক্রবারের কারণে ক্যাম্পাসে মানুষটা মূলত আসে যখন নামাজটা শুরু হয়, তখনই কিন্তু মানুষের আনাগোনাটা দেখা যায়। তো আমরা দেখতে পাচ্ছি নামাজের আগ মুহূর্তে অনেকেই নামাজ পড়তে চলে এসেছে এবং ক্যাম্পাসে যে নতুনত্ব যে জিনিসটা বললাম সেটা হচ্ছে যে বিভিন্ন টাইপের গ্রাফিকি আমরা কিন্তু দেখতে পেয়েছি। অনেক সুন্দর সুন্দর গ্রাফিকি কিন্তু এখানে আর্ট করা হয়েছে, যেটা আগে কখনো ছিল না। এবং সবসময় এখানে বিভিন্ন টাইপের পোস্টার, রাজনৈতিক ব্যানার পোস্টার দিয়ে পুরো ক্যাম্পাসটা কিন্তু ছড়িয়ে যেত। এখন কিন্তু সেই জিনিসটা আর এখন নেই। এখন মূলত বিভিন্ন টাইপের অসাধারণ গ্রাফিকির মাধ্যমে ক্যাম্পাসটাকে আরও সুন্দরভাবে ফোটানো হয়েছে। তো আমরা চলে আসলাম তিতুমির কলেজের একটি বাসের সামনে। এই বাসেও কিন্তু যখন আমি পড়াশোনা করেছিলাম অনার্স মাস্টার্সে, প্রায় অনেক সময় ওঠা হয়েছে। তো বাসের থেকে একটু সামনে আমাদের সরকারি তিতুমির কলেজের মসজিদ। তো এই মসজিদের সামনেই চলে আসব। চলে আসার পর এখান থেকে উযু করার পর আমরা জুম্মার যে নামাজটা আছে সেটা সেরে নেব এবং আজ যেহেতু শুক্রবার ছিল জুম্মার নামাজটা এখানে পড়লাম এবং জুম্মার অনেক দিন পরে বাংলাদেশে জুম্মার নামাজ পড়লাম, সত্যি অনেক অসাধারণ ছিল। তো নামাজ পড়ার পর এরপরে আমরা মসজিদ থেকে বেরিয়ে যাব। মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার পর এখানে একটা বটতলা আছে, বটতলাতে কিছুক্ষণ বসে থাকলাম কারণ এখানে শীতল বাতাস ছিল। বটতলাতে বসে থাকার পরে যে জিনিসটা দেখলাম যে তিতুমির কলেজের স্টুডেন্ট যারা আছে, যারা জুম্মার নামাজ পড়ে বেরিয়ে হয়েছে, তারা অনেকে এখানে আসছে এবং তারা কিন্তু এখানে আড্ডা দিচ্ছে, ছবি তুলছে, আরও অনেক কিছু কিন্তু এখানে তারা করতে পারছে। তো এরপরে চলে আসলাম তিতুমির কলেজের মাঠের দিকে। তিতুমির কলেজের মাঠের দিকে কিন্তু দুইটা বিল্ডিং রয়েছে। এই বিল্ডিংটা আমরা দেখতে পেয়েছি এবং ওই পাশে দেখতে পাচ্ছেন যে একটা ছবির ভিতরে আপনি রং করে দেওয়া হয়েছে, এটার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছিল। তো 5ই আগস্টের পর, দেশ স্বাধীন হওয়ার পরে কিন্তু তার এই অতীত যে সরকারের অনেক, তাদের যে ইতিহাসগুলো আছে বা যা কিছু আছে সব কিছু কিন্তু মুছে দেওয়ার একটা চেষ্টা চলছে। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি বিল্ডিংটা এবং আশেপাশে যে কোনো মানুষ নেই সেটাও দেখতে পাচ্ছি এবং একটা জিনিস লক্ষ্য করি, সেটা হচ্ছে আমার কিন্তু প্রকৃতির মাঝে থাকতে খুব ভালো লাগে, কারণ প্রকৃতি আপনাকে খুব
শীতল একটা বাতাস দিবে এবং আপনার মনকে কিন্তু শীতল করে রাখবে। তো আমরা দেখতে পাচ্ছিলাম যে ক্যাম্পাসে কিন্তু প্রচুর গাছপালা লাগানো হয়েছে এবং আরও গাছপালা লাগানোর চেষ্টা চলছে। তো এভাবেই কিন্তু ক্যাম্পাসটাকে আরও সুন্দর করার চেষ্টা চলছে এবং আমরা দেখতে পেয়েছি যে এই 5ই আগস্টের স্বাধীনের পর ক্যাম্পাসের কিন্তু এখন কোনো জায়গায় আমরা বিভিন্ন কোনো পোস্টার ব্যানার সহ কোনো কিছু দেখিনি। তো এরপরে আমরা চলে আসলাম সরকারি তিতুমির কলেজের ক্যান্টিন। তো এই ক্যান্টিনটা আগে ছিল একটা নরবরের অবস্থা, এই ক্যান্টিনে কোনো কিছু বিক্রি হতো না, কিন্তু এখন কিন্তু ক্যান্টিনটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে গ্রাফিকের মাধ্যমে এবং ক্যান্টিনের যে সৌন্দর্য সেই সৌন্দর্যটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। আগে কিন্তু এরকম ছিল না, আগে ছিল একটা জরাশূন্য অবস্থা, এখানে এতটা ভালোভাবে কিন্তু বিক্রি হতো না এবং এখন বর্তমানে কিন্তু ক্যান্টিনটাকে সুন্দর করে সাজানো হয়েছে। এটাই কিন্তু সত্যি একটা অসাধারণ একটা বিষয়। তো এরপরে আমরা স্বাধীনতার সূর্যোদয় দেখতে পাই। তো সেটা দেখার পর